নমস্কার, আমি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম। আমার সাথে পরিতোষ ঘোষাল সহ আরও শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা আছেন। আপনারা জানেন, গোটা রাজ্যের 70,000 SSKMSK একাডেমিক সুপারভাইজারদের এবং মাদ্রাসা SSKMSK পৌরসভা SSKMSKদের জন্য বেতন বৃদ্ধি এবং শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত সহ অন্যান্য দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন করছি। এবং সেই ঐতিহাসিক শিক্ষক আন্দোলনের পরে রাজ্য সরকার চাপে পড়ে গেছে এবং আমাদের কাছে যা ইনফরমেশান এই পর্যন্ত এসছে তাতে খুব দ্রুত আমাদের সঙ্গে বৈঠক করে আমাদের সঙ্গে আলোচনা ভিত্তিক একটা সিদ্ধান্ত হবে। এবং এও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে নিশ্চিতভাবে প্যারাটিচারদের থেকে আমাদের বেতন বৃদ্ধি হবে। এবং গত 5ই জুলাই যে কলকাতার রাজপথে শিক্ষক আন্দোলন যে বিধানসভা অভিযান ছিল, তারপরে যে বর্বরোচিত পুলিশের অত্যাচার করেছে, গোটা রাজ্যের সমস্ত ব্লক ধিক্কার মিছিল করছে। এবং আজকের আমরা ডায়মন্ড হারবারে একটা মহা ধিক্কার মিছিল পালন করেছি এবং তারপর থেকে সেখান থেকে আমরা রাস্তাও অবরোধ করে সরকারকে বার্তা দিয়েছি। এবং আপনারা যারা গোটা রাজ্যের ব্লকে ব্লকে ধিক্কার মিছিল করছেন, তাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন। এবং এই সঙ্গে সঙ্গে আমরা একটা জিনিস করবো, বলবো যে আজকে যে কর্মসূচি বার্তা দিচ্ছি যে যতক্ষণ না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করব এবং আমাদের দাবি আমরা লড়াই আন্দোলনের মাধ্যমে আদায় করব। এটা আমাদের একেবারে স্থির সিদ্ধান্ত। তার মধ্যে থেকে শিক্ষামন্ত্রীর কাছ থেকে যে ইনফরমেশান এসছে সেই ইনফরমেশান আপনাদের কাছে দিচ্ছি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। এবং ইতিমধ্যে 5 তারিখের যে ঐতিহাসিক আন্দোলন হয়েছিল তাতে মুখ্যমন্ত্রী ডিরেক্টলি হস্তক্ষেপ করেছে এবং আমরা বাম বিধায়ক সুজন চক্রবর্তীকেও বলেছি যে আপনিও মুখ্যমন্ত্রীকে এই দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নিন এবং উনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছে। আমরা আশা করছি হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান মিলবে এবং আপনাদের 8 বছরের যে বঞ্চনা সেই বঞ্চনা দূর হবে, শিক্ষা দপ্তরের দাবি সহ অন্যান্য দাবিতে আমাদের লড়াই আন্দোলন চলবে। আজকে যে কথাটা গুরুত্বপূর্ণ আমার পরে পরিতোষ দাও বলবে যে কর্মসূচি সম্পর্কিত, এর আগে আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা থানাতে আমরা একটা প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ দায়ের করব। কিন্তু এখন যা বর্তমান পরিস্থিতি হয়েছে তাতে আমরা মনে করছি যে গোটা রাজ্যের 23টা জেলার জেলাশাসকের কাছে একই দিনে অর্থাৎ 18ই জুলাই বৃহস্পতিবার বেলা দুটোর সময় প্রত্যেক জেলার শিক্ষক শিক্ষিকারা SSKMSK একাডেমিক সুপারভাইজার, পৌরসভার SSKMSK এবং মাদ্রাসার SSKMSK সেই শিক্ষক শিক্ষিকারা তারা ডেপুটেশন দেবে জেলা শাসককে। উদ্দেশ্য কী? আমাদের যে দীর্ঘ 8 বছরের বঞ্চনা, এই ঐতিহাসিক লড়াই, তাতে যে রাজ্য সরকার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক এবং শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 15 দিনের মধ্যে দাবি মেটাবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। তাই আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে প্রত্যেক জেলার জেলাশাসক অর্থাৎ DM অফিসে সংঘবদ্ধভাবে যাব, মিছিল করে গিয়ে অবস্থান বিক্ষোভের মাধ্যমে আমরা ডেপুটেশন দেবো। আপনাদের যে ডেপুটেশন কপি সেই কপি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পক্ষ থেকে পাঠিয়ে দেবো এবং আপনারা আগামীকাল থেকে প্রত্যেক জেলার নেতৃত্ব যারা আছেন তারা DM অফিসে একটা ডেপুটেশনের 18 তারিখ দুটোই ডেপুটেশনের ডেটের জন্য একটা অ্যাপ্লিকেশন পেয়ার করবেন। তারপরে কিন্তু আমরা 18 তারিখে ডেপুটেশনে যাবো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্যে। এবং তার এই এই মাঝখানের সময়টা অর্থাৎ আজকে 9 জুলাইয়ের পর থেকে 18 জুলাই পর্যন্ত যে ব্লকগুলো বিক্ষোভ কর্মসূচি করেননি তারাও বিক্ষোভ কর্মসূচি চালাবেন। তাই আপনাদের কাছে আবারও বলছি, আজকে নতুন কর্মসূচি যে পশ্চিমবঙ্গের সব কটা জেলার জেলাশাসকের কাছে আমরা ডেপুটেশন দিব, সম্পূর্ণভাবে সেই জেলার শিক্ষক শিক্ষিকারা যাবে মাদ্রাসা এবং পৌরসভা শিক্ষক সহ গিয়ে DM-এর কাছে ডেপুটেশন দেবে। উদ্দেশ্য হলো শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করেননি এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করে দ্রুত সমস্যার সমাধান এবং আমাদের দাবিটা মান্যতা দেওয়ার জন্য। এখন পরিতোষ দা আপনাদের কাছে কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। মইদুল যে কর্মসূচির কথা ঘোষণা করলো সেইটা যাতে আন্তরিকভাবে আমরা সবাই পালন করতে পারি সেইটা দেখবেন, কারণ যেহেতু শিক্ষা দপ্তর থেকে একটা মেসেজ এসেছে যে আপনাদের এই বিষয় নিয়ে আমরা ভাবছি, স্বাভাবিকভাবেই কর্মসূচিটা একটু আমরা পরিবর্তন করে আগামী 18 তারিখের এই কর্মসূচিটা আমরা নিয়েছি। কারণ আমরা চাই মুখ্যমন্ত্রী বিষয়ে হস্তক্ষেপ করুন এবং মুখ্যমন্ত্রীর কাছে যাতে সারা রাজ্যের 23টা জেলার জেলাশাসকের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করতে চাই, সেই কারণে এই কর্মসূচি। আমরা চাই যারা বিভিন্নভাবে বিভ্রান্ত করছেন, তীর্যক মন্তব্য করছেন, তাদের কাছে আবেদন করব, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াই আমরা বিভিন্নভাবেই বিভিন্ন সময় করেছিলাম, কিন্তু আজকে ঐক্যবদ্ধভাবে সমস্ত সংগঠন মিলিতভাবে আমাদের মৈদুল সহ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যে দিশা দেখিয়েছে এই দিশার প্রতি ভরসা রাখুন, আস্থা রাখুন। এখনও যারা বিভ্রান্ত হচ্ছেন, এখনও যারা যুক্ত হননি, এখনও যারা নানান রকমের মন্তব্য করে এই আন্দোলনকে বিপদে পরিচালিত করতে চাচ্ছেন, তাদেরকে আহ্বান জানাবো যে আগামী 18 তারিখ
ডিএম এর কাছে বা জেলা শাসকের কাছে আমরা অবস্থান করব এবং প্রতিনিধি হিসেবে আমাদের বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব, যাতে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজও রূপায়ণ হলো না, মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করুন, যাতে আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল হন, আমাদের দাবি আদায় হয়, সেই বিষয়ে আমরা আগামী 18 তারিখের কর্মসূচিকে সর্বাত্মক সফল করার আহ্বান জানাচ্ছি। আবারও বলছি, এই যে আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবে, গত 5 তারিখের ঐতিহাসিক যে সংগ্রাম, এই সংগ্রাম সহ এই যে বিক্ষোভ কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায়, প্রত্যেককে আন্তরিকভাবে আমাদের সংগঠন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। 18 তারিখের কর্মসূচিটাও আমাদের এই আন্দোলনেরই একটি ধারাবাহিক কর্মসূচির অংশ, জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করার জন্য এই কর্মসূচি, সবাই এই কর্মসূচি সফল করে তুলবেন এই আহ্বান জানিয়ে প্রত্যেককে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার কথা বিশেষ। আরেকটা কথা, বিভিন্ন জোন যে ইন্সপেকশনের জন্য আপনাদের কাছে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়াচ্ছে বা আরও বিভিন্নভাবে বিভ্রান্তিকর মেসেজ ছড়াচ্ছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, যদি কোনো রকম মেসেজ দিতে হয় তাহলে আমি পরিতোষ ঘোষাল এরাই মেসেজ দেবে, আনারুল ইসলাম মেসেজ দেবে, অন্য কোনো শিক্ষক শিক্ষিকার মেসেজ আপনারা গুরুত্ব দেবেন না, কারণ আমাদের মধ্যে কিছু জন আছে তাদেরকে অলরেডি আমরা বহিষ্কার করেছি এবং তারাই কিন্তু এই বিভ্রান্তি ছড়াচ্ছে, সুতরাং অন্য কারোর মেসেজে আপনারা বিভ্রান্তি হবেন না, আপনার মঞ্চের পক্ষ থেকে যে বার্তা যাবে সেই বার্তা অনুযায়ী নির্দেশ অনুযায়ী কাজ করবেন, আমরা দাবি আদায়ের খুবই কাছে এসে গেছি, নিশ্চিতভাবে প্যারা টিচারদের থেকে আমাদের বেশি বেতন হচ্ছে এবং আমরা যে প্যারা টিচাররাও বেতন বৈষম্যের মধ্যে আছে তাদেরও বেতন নিয়ে আন্দোলন করছে, কিন্তু আমরা চাইছিলাম যে আমাদের বেতন আমাদের যে দাবি আছে 15,000 মিনিমাম এবং 20,000 বা 18,000 25,000 যে দাবি করেছিলাম সেই দাবির যাতে মান্যতা পায় সেই অনুপাতে আমরা তীব্র থেকে তীব্র লড়াই চালাবো এবং আপনাদের কাছে অনুরোধ অন্য কারোর বিভ্রান্তিতে কান দেবেন না, মঞ্চের যা বক্তব্য বিবৃতি আপনাদের কাছে পৌঁছবেন সেটাকেই আপনারা মান্যতা দেবেন, সকলকে সংগ্রামী অভিনন্দন।